বিরতির পর স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারপরই ইতিমধ্যে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় নেশা বিরোধী অভিযানে নেমেছে। দেখা গেছে সিমনা বিধানসভার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মকুণ্ড কলোনিতে আজ 11 জুলাই এসডিপিও বিজয় সেনের নেতৃত্বে এক নেশা বিরোধী অভিযান চালানো হয়। ব্রহ্মকুণ্ড কলোনির রূপক ভট্টাচার্যের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আধিকারিকরা 20 প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মোট ট্যাবলেটে ছিল 4000 দুঃখিত মোট ট্যাবলেট ছিল 4000, যার বাজার মূল্য 15 থেকে 20 লক্ষ টাকা বলে জানিয়েছে এসডিপিও বিজয় সেন। অভিযানে এসডিপিও বিজয় সেন ছাড়াও ছিলেন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি এবং সুন্দর টিলা ফাঁড়ির ওসি ধ্রুবজয় রিয়াং সহ অন্যান্যরা। অভিযান চলাকালে রূপক ভট্টাচার্য বাড়িতে ছিলেন না, যদিও তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন জানাচ্ছেন, অতি সত্বর তাকে জালে তোলা হবে এবং আইন আইনের পথে চলবে। কি বলছেন সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায় শোনাচ্ছি। না, ওই আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে যে রূপক ভট্টাচার্য আছে এই ব্রহ্মকুণ্ড পাড়া সিধাই পিএস এর আন্ডারে, ব্রহ্মকুণ্ড পাড়া রূপক ভট্টাচার্য বাবা না হলো লালু ভট্টাচার্য, সে দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় কারবারের সাথে যুক্ত। আমাদের কাছে আজকে একটা খবর আসে যে সে কিছু নেশাজাতীয় দ্রব্য তার বাড়ির মধ্যে সে মজুত করে রেখেছে। এই খবর আসার পর আমি ওসি সুন্দরটিলা, ওসি সিধাই এবং আমাদের সাথে পুলিশ এবং টিএসআর পার্টি মিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস আমরা এসডিএম অফিস থেকে নিয়ে যৌথভাবে আমরা এই বাড়িতে আমরা এই রূপক ভট্টাচার্যের বাড়িতে আমরা রেড করি। আজকে রেড করার পরিপ্রেক্ষিতে আমরা ওই বাড়ির মধ্যে লুকানো অবস্থায় আমরা 20 প্যাকেট পাউস বলে এটাকে, এটার মধ্যে ইয়াবা ট্যাবলেটস ছিল, সর্বমোট এগুলি 4000-এর মধ্যে আমরা রিকভারি করতে পেরেছি, যেগুলি বাজার মূল্য আনুমানিক 15-20 লাখ টাকা। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যে নিখোঁজ রয়েছে তাকে খুব দ্রুত গ্রেফতার করবে পুলিশ, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য, ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু পুলিশ আধিকারিকরা তৎপর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।